অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। অগস্ট থেকেই শুরু হয়েছে ধর্মঘট। ধর্মঘটে সামিল 500 বেশি ট্যাঙ্কার। হাওড়া, হুগলি, 224 পরগনা, কলকাতা সহ নদিয়া জেলার একাংশের প্রভাব পড়েছে ধর্মঘটের। তেলের সংকট দেখা গিয়েছে এই জেলাগুলির বেশ কিছু পাম্পে। অন্যদিকে ঝাড়গ্রাম জেলাতে ট্যাঙ্কার ধর্মঘটের কোনো প্রভাব দেখা গেল না পাম্পগুলোতে। পাম্পে কাজ করা এক কর্মচারী জানান, প্রতিদিনের মতো এদিনও প্রতিনিয়ত পাম্পে তেল ভরাতে লোকজন আসা যাওয়া করছে। কোনো ধর্মঘটের প্রভাব পড়েনি। পাম্পে তেল স্টক অনেক রাখা রয়েছে। এই যে ট্যাঙ্কার ধর্মঘট চলছে, তাতে আপনাদের পাম্পে কোনো প্রভাব পড়ছে? কিরকম তেল ভরতে আসছিল? তেল ভরতে আসছে, কোনো প্রভাব পড়েনি। কত গাড়ি যাচ্ছে সারাদিনে? সারাদিনে বহু গাড়ি যাচ্ছে, আগে যেমন যেত এরকম যাচ্ছে। তেলের কোনো ক্রাইসিস নেই আপনাদের? না, এখনো স্টকে তেল রয়েছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।